আমি ইকবাল হোসেন মজুমদার, এইচসিএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। আমাদের গ্রুপের অনেকটা সেন্টার পুরা বরাক উপত্যকার প্রত্যেকটা জায়গায় আমাদের সেন্টার রয়েছে। তার মধ্যে অন্যতম একটা সেন্টার বায়োস্ক্যান। ওই সেন্টারের আমাদের দুবছর হয়ে গেছে। দুবছর পড়তে উপলক্ষে আমাদের আজকে একটা গেট টুগেদার প্রোগ্রাম আমরা রেখেছি ডক্টরদেরকে নিয়ে। আমাদের অনেক স্টাফ, এছাড়া আমাদের মেডিকেল ডিপার্টমেন্টে অনেক ডক্টর বা অন্য প্যারামেডিক্যাল স্টাফ সবাইকে নিয়ে আমাদের একটা নতুন বছর আসছে, তার জন্য আমাদের একটা গেট টুগেদার প্রোগ্রাম রেখেছি। আমাদের এই বায়োস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার দুবছর ধরে এই শিলচর শহরে আমরা সার্ভিস দিয়ে আসছি। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এক্সরে, ইসিজি, ইজি, সোনোগ্রাফি, ডক্টর চেম্বার, স্পাইরোমেট্রি, এন্ডোস্কোপি আমরা সার্ভিস দিয়ে আসছি। আমাদের এখানে যে মেশিনগুলো রয়েছে তা উন্নত মানের মেশিন। যেমন এক্সরেটা আছে আমাদের ডিআর, ওটা ফুল রুম ডিআর। ওই মেশিনটা শিলচরের দুটো জায়গায় আছে। এর মধ্যে আমাদের একটা জায়গায় এই বায়োস্ক্যান ডায়াগনস্টিকে আছে। তো আমরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রে 8টা অবধি আমাদের এই সার্ভিসটুকু অব্যাহত আছে। আর এর মধ্যে আমরা কিছু সমাজের কিছু পুয়ার পেশেন্ট, যেমন গরিব পেশেন্ট, আমরা প্রত্যেক মাসে 5% পেশেন্ট তাকে আমরা মানে ফ্রিতে করিয়ে দিই। এর মধ্যে কিছু পেশেন্ট আছে মিডল লেভেলের, ওদের আমরা 50% আমরা টেস্ট করে দিচ্ছি। আমরা এই বায়োস্ক্যান গ্রুপের মাধ্যমের সঙ্গে আমাদের বাসু গুপ্ত, নিমাই সাহা, অসিত পাল, কাঞ্চন চক্রবর্তী, আমরা সবাই, অজয় পাল, বিমল দে, আমরা এই গ্রুপেই এই বায়োস্ক্যানটা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। দুই বছর প্রতি উপলক্ষে আমরা একটা গেট টুগেদার পার্টি দিয়েছি এবং আমাদের ডক্টর, প্যারামেডিক্যাল স্টাফ এবং আমাদের যারা আমাদের কাস্টমার আছে ওদের সবাইকে আপনাকে ইনভাইট করে গেট টুগেদার, যেহেতু নতুন বছর এসেছে 2024, সেই জন্য আমরা সবকে একটা গেট টুগেদার পার্টি দিয়েছি। সেই জন্য আমরা সবকে একটা আমন্ত্রিত করা হয়েছে এবং রাত্রিবেলা সেটা প্রীতি পূজার একটা আমন্ত্রণ করা হয়েছে সব। নমস্কার। আচ্ছা, আজ আমাদের একটা গেট টুগেদার রাখা হয়েছে বায়োস্ক্যান ডায়াগনস্টিক থেকে। তো সকল ডাক্তারদেরকে নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে করা হচ্ছে। তো আমাদের এখানে কয়জন মিলেই আমরা এটার মধ্যে আছি জড়িত। তো আমাদের উদ্দেশ্যটা এটাই যে আমরা সমাজের জন্য ভালোভাবে সেবা করতে পারি, আর যতটুকু আমাদের সম্ভব গরিব মানুষদেরকেও আমরা কিছুটা পার্সেন্টেজ দিয়ে থাকি, যে ওরাও এসে এখানে উন্নত মানের মেশিন দিয়ে যেন ওরা চিকিৎসা করাতে পারে বা ট্রিটমেন্টের বা কোনো ধরনের যদি সেবার প্রয়োজন হয় এসে এখানে করাতে পারবে। তো ওটাই আমাদের একটা উদ্দেশ্য, যে এখানে আমাদের মুনাফা কামানোর জন্য আমরা এইটা মানে করা হয়নি, সমাজ সেবাটা যেন খুব ভালোভাবে হয় আর সবার সেবায় যেন এখানে সব সুবিধার দেওয়াও হয়েছে। নমস্কার। আপনারা সবাই আসুন আমাদের প্রতিষ্ঠানে, আমরা সেবা দিচ্ছি, ফেসিলিটি দিচ্ছি, আপনারা আসুন একবার। আমরা সবাই আলাদা আলাদা বিজনেস করি। হ্যাঁ, আমরা এই লেভেলে আমরা সবার সেবার জন্য খুলেছি।